হ্যালো বন্ধুরা, আমি উত্তরি এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা আছি আজকে দীঘা ভ্রমণের দ্বিতীয় দিন, অর্থাৎ শেষ দিনে আর শেষ মুহূর্তেও বলতে পারো। তো দেখলে আমরা হোটেল ছেড়ে দিলাম আর লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখলে আমরা সকালে গেছিলাম মোহনায় সূর্যোদয় দেখতে। তো সেই মোহনার একদম উল্টো দিক ধরে আমরা যাচ্ছি, আর এই হচ্ছে সেই নদী যে নদীর পাশ দিয়ে আমরা কিন্তু চলেছি। তো এই পাড়েই আছে একটা দোকান, তো সেখানে আমরা গাড়িটা থামিয়েছি। দেখো, ছেলেমেয়েরা বায়না করছিল বলে ওদেরকে লেজ কিনে দিয়েছে তোমাদের দাদা। তারপরে আবার এইখানটায় আমরা একটু রোদ পুইয়ে নিয়েছি, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর আমরা স্নান টান সেরে বেরিয়েছিলাম ওই 9:30-10টার দিকে, বেশ ঠান্ডা লাগছিল। তো আমি এখানে ভাইকে বলছি, ভাই তোমাকে ওই সানগ্লাসটা পরে এবারে ঠিক নায়ক নায়ক লাগছে। তো সে কথা শুনে আমার বর তো ওর ওটা খুলে নিল, সানগ্লাসটা তো খুলে নিয়ে নিজে পরে নিয়ে এবার আমাকে বলছে, দেখো কেমন লাগছে, এবার ছবি তোলো। তো দেখো দাঁড়িয়ে পড়েছে, আমিও কটা ছবি তুলে নিলাম। আর দেখো এই যে মন্দিরটা এখানে দেখতে পাচ্ছ, ভাই ভেবেছিল যে আমরা যাব, কিন্তু আমরা ওই মানে চাইছিলাম প্রাকৃতিক যে দৃশ্যটা সেটাকেই আর কি এনজয় করতে, তাই আমরা মন্দির টন্দিরগুলো একটু অ্যাভয়েডই করছিলাম। তো এবার দেখো আমরা এসে পড়েছি কিন্তু শঙ্করপুর, আর সেই শঙ্করপুর বিচে যেতে গিয়েই আমরা কিন্তু মাঝখানে এই ফুলগুলো দেখতে পেলাম জলের মধ্যে। এগুলোকে তো শালুক ফুল বলে বোধ হয়। তো দেখো জলটা কিন্তু অতটা পরিষ্কার নয়, কিন্তু ফুলগুলো ফুটে আছে, বেশ সুন্দর লাগছে। তো এই দেখো শঙ্করপুর চলে এসেছি। তো এখানের বীচটা কিন্তু ভীষণ সুন্দর, আর বীচে কত রকম যে জিনিস বানানো আছে, আর বাচ্চাদের জন্য তো ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ এনজয় করার জায়গা আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত রকমের স্ট্যাচু এখানে বানানো আছে, আর ভিড়ে মানে ভর্তি, কত মানুষ আছে দেখছো এখানে, ছবি তুলছে ভিডিও করছে মানুষ, আর কত মানুষ এখানে এই জিনিসগুলোকে এনজয় করছে যেগুলো এখানে বানানো আছে। দেখছো কত বড় বিশাল আকারের একটা কচ্ছপ। তো এর মাথায় ওঠার জন্য আমার ছেলেমেয়েরা একদম ব্যস্ত হয়ে পড়েছিল, আমি বললাম যে এই দিকটায় আয়। তো দেখো এবার বীচটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো তো আমার ছেলেমেয়েরা দেখো খুব এক্সাইটেড, আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও চলে এসছে। এই দেখো কচ্ছপ দেখতে, এই তো কচ্ছপ দেখালাম। তো এবার দেখো তোমরা বীচটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো এবার দেখো আমি উল্টো দিকটা দেখাচ্ছি, কত সুন্দর সাজানো আছে দেখছো, আর পরিবেশটা এত সুন্দর লাগছে, এত মনোরম দৃশ্য, না ভীষণ ভালো লাগছে। আর মানে এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। আর ওই দেখো ওখানে দেখো শার্ক আছে, ডলফিন আছে, প্রতিটার স্ট্যাচু করা আছে। আর আমার ছেলেমেয়েরা দেখো এইখান দিয়ে দেখো, ওই যে দেখো ওই যে তোমার বেড়াটা দেওয়া আছে না, সেই বেড়ার তলা দিয়ে ঢুকে পড়ছে দুজনে। ওই দেখো সবাই ঢুকে, যে ওরাও ঢুকবে, তো এটাই স্বাভাবিক। তো দেখো ওইভাবে, দেখো ওইভাবে হামাগুড়ি দিয়ে দিয়ে কীরকম ঢুকে পড়লো, দিয়ে একবারে চলে গেল সেই ডলফিনের কাছে। দেখো সেই সার্কের মুখের ভেতরে, ওই দেখো বড় বড় দাঁত। তো এইভাবে কিন্তু এখানটাকে সাজানো আছে, আর এটা কিন্তু বাচ্চাদের থেকে মানে বড়দের থেকে সবাইই ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে এখানটা এনজয় করতে। আর তোমাদের দেখালাম যে বসারও জায়গা আছে, এখানে বসেও এনজয় করতে পারবে। আর কাপেলরা তো বিশেষ করে বসে একটা কি বলবো মানে নিজস্ব একটা মুহূর্ত এনজয় করতে পারবে। আর এই দেখো আমার বর আমাকে খাইয়ে দিচ্ছে, এটা আমি প্রথমবার খেলাম শাঁকালু মাখা। তোমরা কি কেউ খেয়েছো? ভীষণ ভালো লাগছিল, আমি তো প্রথমে খেতে চাইছিলাম না, আর ভাই ক্লান্ত হয়ে বসে পড়েছে। তো তারপরে খেয়ে দেখলাম ভীষণ ভালো লাগছে। ওই দেখো ছেলে মেয়ে কোথায় বসে আছে দেখছো, ওই যে বসার জায়গাগুলো করা আছে না সেখানগুলোতে। তো জলটা অত দূর অবধি আসছে। তো এবার দেখো আমরা নিয়ে নিয়েছি কিন্তু একটা ঠান্ডা, তো এটা না খেলে কিন্তু আমাদের মন জুড়োচ্ছিল না, বুঝতে পেরেছো? আমরা কুলফি নিয়ে নিয়েছি, আর গরমও লাগছিল। শীতকাল ঠিক আছে, কিন্তু এই রোদে আর সমুদ্রের ধারে গরম লাগছে। এবার কিন্তু আমরা দেখো রাস্তায় আছি, শঙ্করপুর থেকে আমরা চলে যাচ্ছি সোজা তাজপুর, আর এই মাঝখানের রাস্তাটা একদম বিচের পাশ দিয়ে। এত সুন্দর ভিউটা, মনে হয় যেন স্বর্গে আছে।
আর এই দেখো আমার ছেলে মাঝে মাঝে কথা বলে ফেলছে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে এখানটা যেতে। তো দেখো আমরা পৌঁছে গেছি কিন্তু তাজপুরে, আর তাজপুরে পৌঁছেই দেখছি দেখো রাস্তা খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে বিচে যাব। তারপর দেখলাম হঠাৎ করে এখানটা ফাঁকা আছে। তো দেখো এইগুলো হচ্ছে ছোট ছোট দোকান, কিন্তু এই দোকানগুলো দেখো একটুখানি বিচ থেকে ওপরে ওঠানো আছে বাঁশের স্ট্রাকচার করে, আর এর ওপরে কিন্তু দেখো চেয়ার টেবিল পাতা আছে। এগুলোকে কিন্তু মানে একটা ছোট ছোট মানে খাওয়া দাওয়ার হোটেল বলতেই পারো। তো তোমাদের আমি এখান থেকে ফেরার সময় দেখাবো এর ভেতরগুলো কীরকম দেখতে। তো চলো আগে বিচে ঘুরে আসি। তো দেখো এখানটায় ঢুকে দেখছি ভীষণই নোংরা, আর দেখো গাছ টাছগুলো শুকনো, ডালপালা পড়ে আছে, এত পাথর, মানে এখানে মানে আমার ভালো লাগেনি খুব একটা। তো যাই হোক এখানটা তো ভালো লাগলো না, আর ওই পাশটা দেখবো, চলো ওই পাশটা কেমন আছে। আর এখানে দেখতে পাচ্ছ দুটো বাচ্চা ছেলে কি করছে দেখো। তো দেখো বন্ধুরা আমি এবার কিন্তু কুড়োতে লেগেছি। দেখো ঝিনুকগুলো ছোট 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 ছোট, দেখো ভালো লাগছে বেশ কুড়োতে। তো আমি ভাবলাম এইগুলোকে আঠা দিয়ে দিয়ে জুড়ে কি সুন্দর জিনিস বানানো যায়, তো সেটা বানানোর চেষ্টা করব। তো সেই হিসেবেই আমি মানে কুড়োতে লাগলাম কিছু কিছু জিনিস। তো এখানে আমার অতটা ভালো লাগেনি জানো তো, ওই সি বিচটা একদমই মানে ভালো নয়, মানে স্নান করার উপযোগী তো নয়ই, কিন্তু দেখতেও ভালো লাগছিল না। কেমন নোংরা নোংরা, মানে ভীষণই মানে কি বলবো, মানে গা ঘিনঘিনা অবস্থা আর কি। তো এটা আমার একদমই ভালো লাগেনি। যাই হোক সমুদ্র বলে কথা, সমুদ্র সৈকত বলে কথা, তো সেই জন্যই নামলাম, ঘুরেও এলাম, ভালো লাগলো, একটা নতুন জায়গা দেখা তো হয়ে গেল, যতই নোংরা হোক আর যাই হোক। তো দেখো এতগুলো আমি সংগ্রহ করেছি। আর এই দেখো আমি বললাম ভেতরে তো যে খাবার যে হোটেলগুলো ছোটো ছোটো দোকানগুলো আছে সেগুলো দেখাবো। তো দেখো ভেতরটা তো দেখে বুঝতেই পারছো, এখানে আরাম কেদারার মতো করা আছে, তারপরে এখানে জাল দিয়ে দোলনা করা আছে, যে যেরকম খুশি এখানে কিন্তু সি বিচে স্নান টান সেরে এখানে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব কিছু এনজয় করতে পারে বসে বসে। তো ভীষণ ভালো ব্যবস্থা এখানে, শুধু মানে আমার মনে হয় বিচটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আরও ভালো হতো। তো যাই হোক দেখো আবার কিন্তু আমরা জার্নি শুরু করে দিয়েছি, কারণ এর পরের ডেস্টিনেশন কিন্তু আমাদের মন্দারমণি। তো চলো যাই ঘুরে আসি মন্দারমণি। তো সকাল থেকে ভীষণ ঘোরাঘুরি ঘোরাঘুরি চলছে। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি মন্দারমণিতে, আর এই মন্দারমণিতে এসে কিন্তু ভীষণ ভালো লাগলো, মানে এই যে অবস্থাটা আমরা ওই তাজপুরে দেখে এসেছিলাম তার ঠিক একবারে উল্টো। যেমন শঙ্করপুরটা ভালো লাগলো সেরকমই এই জায়গাটাও ভীষণ ভালো লাগলো। দেখো লোকের লোকারণ্য একদম, আর ভিড়ে ঠাসা, সেখানে স্পিডবোট চলছে, আর কত রকমের বাচ্চাদের গাড়ি চলছে তোমাদের আমি দেখাবো সব কিছু। তো চলো আমার সাথে একটুখানি বিচের দিকে এগিয়ে যাই। তো দেখো বিচে এগোতে গিয়েই দেখছি এখানে সিঁড়ি দিয়ে নেমে কিছু বড় বড় পাথর, তো সেটাকে চলো একটু কষ্ট করে পেরোই, কারণ আমিও যেমন মানে সমুদ্রকে খুব মানে টানছি, সমুদ্রও যেন আমাকে খুব টানছে। তো দেখো সেইটার ওপর, সেই বিশ্বাসের ওপর ভর করেই কিন্তু পাথরগুলো আমরা হুড়মুড়িয়ে পেরিয়ে চলে যাচ্ছি। আমি কেন, শুধু আমার ছোট ছেলে মেয়েরাও কিন্তু ধরতে হয়নি, তারাও একদম ছুটছে হুড়মুড়িয়ে। তবে হ্যাঁ একটা জিনিস, আমার ছেলে একটু সমুদ্রকে ভয় পায়, জলে নামতে ভয় পায়, কিন্তু এখন ছুটছে বেশ, তবে খানিকটা গিয়েই ও কিন্তু দাঁড়িয়ে পড়েছিল।
তো দেখো আমরা কিন্তু ছুটে 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 একদম জলের দিকে চলে যাচ্ছি, আর চারদিকে লোকজন, আর ভীষণ ভালো লাগছে দেখতে। আর দেখো মানে যেখানেই যাচ্ছি সি বিচ পাচ্ছি, মানে মনটা যেন মানে নেচে উঠছে। আর সব থেকে বড় কথা হলো, আমরা, তোমরা তো দেখেছো ব্লগটা আমার, দু তিন দিনের মানে ধরে আমি দিচ্ছি, তো বেরিয়েছি তো এক রাত দুদিন, তো সেই হিসেবে আমরা কিন্তু স্নান করিনি, এতগুলো বিচে ঘুরলাম স্নান করতে পারিনি, কারণ ভীষণ ঠান্ডা ছিল। আর জলটা এত ঠান্ডা, অথচ ওয়েদারটা কিন্তু গরম, জানো তো, তবুও স্নান করলাম না বা ছেলে মেয়েদেরও করালাম না, কারণ যদি শরীর টরীর খারাপ হয়ে যায় এই ঠান্ডার মধ্যে আবার নিয়ে ভুগতে হবে। তো দেখো আমি যেমন সমুদ্রের কাছে ছুটে ছুটে এসেছি, সমুদ্র দেখো আমাদের দেখে যেন ছুটে ছুটে আসছে, দেখছো, ছুটে ছুটে এসে যেন আমাদের পা ধুইয়ে দিয়ে চলে যাচ্ছে। তো দেখো ওই দেখো কত দূরে দেখবে, আমি বললাম আমার ছেলে দাঁড়িয়ে আছে, ওই দেখো দেখতে পেয়েছো, ওই যে নীল জামা পরা যে লোকটা, তার পিছনে যে ভদ্রলোক তার পিছনে। তো দেখো আর চারদিকটা আমি একটুখানি ঘুরে দেখাবো তোমাদেরকে, এই দেখো। তো এখানের ভিউটা কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে, আর এখানে এত লোকজন, আর ওই দেখো ভাই আর তোমাদের দাদা, ওই যে নীল রঙের জামাটা পরে, ওই যে ওটা তোমাদের দাদা। তো দেখো ভীষণ ভালো লাগছে দেখতে, আর ওই দেখো স্পিড বোটগুলো আসছে, মানুষ অনেক চাপছে কিন্তু আমার ভীষণ ভয় করে জলে, তো আমি একটু একটু পা ডোবাই, ঠিক আছে। আর এই দেখো এখানে এই গাড়িগুলো বিচে চলছিল, তো এগুলোতে চাপা যাচ্ছে। তো দেখো আমার ছেলে মেয়েকে চাপিয়েছি, ছেলে মেয়ে চেপেছে, মেয়ের তো ভীষণই মজা হচ্ছে। এই দেখো রিমোট কন্ট্রোল কার এগুলো, এই যে এনারা দাঁড়িয়ে আছেন, এনারাই কন্ট্রোল করছেন রিমোট দিয়ে এই গাড়িগুলোকে। দেখো মেয়ের তো ভীষণ মজা লাগছে, মেয়ে আমাকে বলছে আরও চাপবো আরও চাপবো। ওই দেখো লাল জামা পরে ওই যে আসছে, তো ওর ভীষণ মজা লাগছে। আর আমি তোমাদেরকে ছেলেকে দেখাবো, দেখতে পাবে কি হচ্ছে। এই দেখো মেয়ে চলে গেল, এবার ছেলে আসছে গাড়িটা নিয়ে। এই দেখো আয়ুষ ভালো লাগছে না, বসো বসো, ওটা ধরে থাকো। দেখো আমি বলছি তুমি চেপে বসে থাকো, ভালো করে ধরে থাকো। আর এই দাদা এই যে রিমোট দিয়ে গাড়িটাকে চালাচ্ছে। তো দেখতে পেলে বন্ধুরা, আমি বললাম যে পয়সা দিয়ে চোখে জল বার করালাম। তো দেখো এইসব করতে করতে সারা দিন ধরে ঘুরতে ঘুরতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো আমরা চলে এসেছি দ্য পেলিকান। তো এই হোটেলে চলে এসেছি, এটা কিন্তু আমার মেজো নন্দাই, মানে আমার মেজো জামাই বাবু যিনি, তো তার আর কি বন্ধুর এটা হোটেল। তো সেই হিসেবে এই হোটেলটাই আমাদের আশা। তো আমরা তো যেহেতু এখানে ছিলাম না, দীঘাতে ছিলাম, তাই এই হোটেলে আর থাকার সৌভাগ্য হয়নি। আর এখানে দেখো প্রথমেই এসে চলে এসেছি আমরা সুইমিং পুলে। সুইমিং পুল অরিজিনালি কাকে বলে সেটা এখানে এসে দেখার মতো, আমরা আগে যেখানে ছিলাম সেটা কিন্তু অরিজিনাল সুইমিং পুল নয়। আর এখানে এত সুন্দর গান চলছে যে আমাকে সাউন্ডটা মিউট করতে হলো। কী গান চলছে জানো, আজ ব্লু হে পানি পানি, ওই গানটা চলছে। তো দেখো আমরা কিন্তু এখানে অরিজিনালি খাওয়া দাওয়া করার জন্যেই এসেছি। তো দেখো এবারে তো থাকার সৌভাগ্য হলো না, পরের বারে গেলে নিশ্চয়ই থাকবো। তো দেখো খাবার দাবার ভীষণ ভালো ছিল, এখন অবশ্য মনে নেই, এখানের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ ভালো লাগলো। তো দেখো খাবার দাবার মধ্যে আমি মোটামুটি নিয়েছিলাম চিকেন, ছেলে মেয়েরা নিয়েছিল ডিম, আর আমার বর আর ভাই বোধহয় মাছ খেয়েছিল, মানে এরকমটাই মনে পড়ছে। তো দেখো আমরা কিন্তু ছাদে উঠে পড়েছি, আর ছাদেও দেখো বসার সুব্যবস্থা আছে, আর চারদিকটা ভীষণ ভালো লাগছে। আর দেখো তোমাদেরকে আমি এখান থেকে চারদিকটা দেখাচ্ছি, তোমাদের ভালো লাগবে, আর এখান থেকে তোমাদের সুইমিং পুলটাও দেখাবো কেমন লাগছে। তো দেখো ওপর থেকে দেখতে কত সুন্দর লাগছে দেখো, আমার তো ভীষণই ভালো লেগেছে। তো এরপর অবশ্যই অবশ্যই আমরা যখন আসবো এই হোটেলে অবশ্যই একবার থাকবো, তো ভীষণ ভালো। আর রুমগুলো তোমাদের দাদা দেখে এসেছে, আমার সময় হয়নি, কারণ ছেলে মেয়ের খেতেই কত সময় লাগে জানো তো, খাওয়াতে সময় লাগে, সেই সময় তোমাদের দাদা ঘুরে এসেছে, আমার আর দেখাও হয়নি, ভিডিও করাও হয়নি। আর যে দাদার হোটেল তাকে আমি তোমাদের দেখাবো অবশ্যই। তো দেখো ওই যে দেখো দরজা দিয়ে দেখা যাচ্ছে, ওই যে দেখো এই যে দাদা দাঁড়িয়ে আছেন, এই যে এই দাদারই হোটেল। এই দাদাকে আমি বলছি আপনার হোটেলের ভিডিও নিয়ে গেলাম, দাদা বলছেন আবার এসো। তো দেখো এইদিকে যে এইদিকে আমরা খেতে গেছিলাম, আর এইদিকে যে ঘরগুলো আছে এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে। তো
পুরো মানে এতটা জায়গা নিয়ে হোটেলটা, মানে কি বলবো, অনেকটাই বড় সড়ো। আর এই যে দেখো সামনে রিসেপশন, তো এখানে তোমার দাদা ঢুকেছে। তো দেখো রিসেপশনে একবার আমিও গিয়ে ঢুকে পড়ি। দা পেলিক্যান হোটেলের নামটা কিন্তু মনে রাখবে, আর সি বিচ থেকে দূরে নয়, খুব একটা কাছেই, তোমরা মনে রাখবে। কখনো যদি তোমরা যাও অবশ্যই এই হোটেলে একটুখানি ভিজিট করে আসতে পারো। তো আমার মনে হয় খুবই ভালো লাগবে এখানে পরিবেশ, এখানে মানুষের ব্যবহার, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব কিছু পরিপাটি আছে। তো দেখো আমরা একটু রিসেপশনে ঢুকে পড়েছি। তো এখানে ওই যে রিসেপশনে যে দিদি আছেন, উনি বাচ্চাদেরকে চকলেট দিলেন, তো ভালো লাগলো। তো এতটা এরিয়া জুড়ে মানে এটাকে আমি ঠিক কভার করতে পারছি না। ওই যে সামনে দেখা যাচ্ছে দা পেলিক্যান, ওই লেখাটা প্রথমে আমি দেখিয়েছিলাম, সেখানে আমরা খেতে বসেছিলাম। আর এইগুলো হচ্ছে থাকার ঘর। তো দেখো আমি একটুখানি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা মানে কতটা জায়গার জুড়ে হোটেলটা। তো দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে মেন গেট। তাহলে অবশ্যই কেউ এই মন্দারমণি এলে অবশ্যই অবশ্যই ঘুরে যেও, এটা আমি বলবো, খুব ভালো লাগবে তোমাদের। আর দেখো এবার গাড়িতে জার্নি করছি, কারণ এবার বাড়ি যাওয়ার পালা। এখন কত ঘন্টা জার্নি করতে হবে জানি না, আর শরীরটা ভীষণই খারাপ লাগছে। সকালে বেরোনোর সময় দেখলে একরকম আর এখন একরকম, দেখো কেন। এই দেখো কতটুকুনি জায়গা থাকে বলতো গাড়ির সিটে, তো সেখানেই দুজনে মিলে আমার কোলে ঘুমাচ্ছে, আর ওদের বাবার জ্যাকেটটা চাপা দিয়েছে একটু হাওয়া দিচ্ছে বলে। আর দেখো তোমাদের দাদা কীরকম নাক ডাকছে তোমাদের দেখাচ্ছি। ওই দেখো কীরকম নাক ডাকছে দেখো একবার। আর তোমাদেরকে আমি ঠিক আওয়াজটা শোনাতে পারছি না, আওয়াজটা খুব ভালো ওঠেনি। তো যাই হোক, তো আমার এই অবস্থা মানে কি বলবো। যাই হোক তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের সাথে, মানে এই কদিন মানে আমি যে ব্লগগুলো দিয়ে গেলাম, তোমরা থাকলে দেখলে মজা পেলে কিনা অবশ্যই আমাকে জানিও। তাহলে আর চলি বন্ধুরা, আবার আসবো নতুন ভিডিও।